সুদের হার শতকরা ছয় টাকা হলে ছয়শো পঞ্চাশ টাকা সাত বছরের সুদ কত হবে এখানে একটু মনোযোগ করেন যে সুদের হার শতকরা ছয় টাকা মানে ছয় পার্সেন্ট কত সাতশো পঞ্চাশ টাকা তাহলে আমরা এক বছরের সুদটা পাবো তাহলে এখানে কি ছয়শো পঞ্চাশ এর ছয় পার্সেন্ট মানে শতকরা বলছে যেহেতু তাহলে ছয়শো পঞ্চাশ এর ছয় ছয় পার্সেন্ট মানে পাঁচ ওপর ছয় নিচে হচ্ছে একশো তাহলে এই শূন্য এই শূন্য কেটে দেই দুই দেওয়া দুই দিয়ে হচ্ছে কত তিন নিচে হচ্ছে পাঁচ তাহলে এটা আর এটা কেটে দিলে এখানে হয় এক তাহলে তিন পাঁচ পনেরো তাহলে হচ্ছে কত তিন তির নয় ওকে তিন কত উনচল্লিশ টাকা এই উনচল্লিশ টাকা কি এক বছরের সুদ বছরের সুদ এখন খেয়াল করেন যে সাত বছরের সুদ কত হবে তাহলে এটা আমার ডাইরেক্ট যদি উনচল্লিশকে আমার সাত দিয়ে গুণ করি তাহলে আমাদের আসতেছে দুইশো তেহাত্তর টাকা দুইশো তেহাত্তর টাকা এটা হচ্ছে কি সাত বছরের সুদ এটাই হচ্ছে অঙ্কের এই টাইপের সব ধরনের অঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও সহ পেয়ে যাবেন অবশ্যই প্রতিটা ভিডিও দেখবেন এবং না বুঝলে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ডিসক্রিপশন বক্সে বহু অঙ্ক পাবেন যেগুলো আপনার নিজে নিজেই চর্চা করতে পারবেন ধন্যবাদ